পুয়োর তমিশ্রা নয়, তোমার জন্য আমি রিয়েলি সরি। যেরকম সতৃষ্ণ নয়নে আমাকে দেখছিলে তাতেই বুঝেছি তুমি সরাহত হয়েছ। কথাবার্তায় মনে হয় তুমি অসাধারণ বুদ্ধিমতী। দেখতে বিশ্রী হলেও তোমার একটা চার্ম আছে, তা অস্বীকার করতে পারি না, কিন্তু আমার কাছে তোমার কোনো চান্সই নেই। ওর মতন দাম্ভিক লোকের বিয়ে কোনো কালে হবে না, হলেও ভেঙে যাবে। কাঞ্চনের জোড়া ভুরু সুলক্ষণ নয়, বিষ বৃক্ষের হীরা, চোখের বালির বিনোদ বৌঠান, ঘরে বাইরের সন্দীপ, গৃহদাহর সুরেশ, সব জোড়া ভুরু। তারা কেউ সংসারী হতে পারেনি। আপনি যে একেবারে চক্ষু কর্ণহীন দেখছি। শম্পা, আমি আর আপনি এই তিনজনকে নিয়ে গণেশ মুন্ডার বাজারে যে কি তুমুল কাণ্ড হচ্ছে তার কোনো খবরটাই দেখছি আপনি রাখেন না। আপনি যে হচ্ছেন রেসের গোল পোস্ট, শম্পা আর আমি হলাম দুই ঘোড়া, কে আপনাকে দখল করে তাই নিয়ে যে বাজি চলছে। গল্পখুরোর আজকের নিবেদন পরশুরামের লেখা সামাজিক গল্প তাঁর কাক। চরিত্র উপস্থাপনায় রয়েছে সৌভিক, সৌমিক, অমিত, সঞ্জয়, অয়ন্তিকা ও সঞ্চয়িতা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প দাঁড় কাক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে মেতে থাকবেন। আর হ্যাঁ, শুধু নিজে শুনলে হবে না, কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধুবান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্পখুরো অ্যাপ।